পনেরো তারিখে আমরা এই ফিজিক্যাল টেস্ট নিই, ষোলো তারিখে আমরা ফিজিক্যাল টেস্ট নিই, সতেরো তারিখে আমরা রিটেন নিই। আমরা গতকাল আজকে সকালবেলা একুশ জন পুরুষ আমাদের এই নিয়োগটা বাছাই করতে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদেরকে। এর মধ্যে কোঠা অনুযায়ী সাধারণ গোষ্ঠী কোঠা হিসাবে ভাগ ভাগ করে দেওয়া ছিল, তো সেই ভাগ ভাগ অনুযায়ী আমরা প্রথম দিন থেকে শুরু করে আমরা প্রত্যেক স্টেপে আলাদা আলাদা ভাগ ভাগ করে কিন্তু আমরা এই মানে এই নিয়োগের কার্যক্রমকে সম্পন্ন করেছি। তো সেই অনুযায়ী আমাদের জেলায় টোটাল অনেকেই অ্যাপ্লিকেশন করেছিল। প্রাথমিক স্ক্রিনে পুলিশ হেডকোয়ার্টার থেকে যে স্ক্রিনিং কাগজপত্র চেক করলাম, চেক করার পরে আমাদের প্রথম দিনে যে স্ক্রিনিংটা করলাম সেই স্ক্রিনিং থেকে আমরা বাছাই করলাম হচ্ছে 17 জন ছিল হচ্ছে মেয়ে, আর বাকি হচ্ছে 190 জন থাকে। মানে রিটেনের রেজাল্টের যেটা এসেছে সেই অনুযায়ী টোটাল আমাদের 69 জন হচ্ছে আমাদের ভাইবা পাস করে রিটেনে। আনসার ভিডিবি কোটা একজন, এই হচ্ছে এক আর দুই তিন আর পাঁচ আট, এখানে কিন্তু 69 জন আমার প্রিয় যারা ক্যান্ডিডেট তারা উপস্থিত আছে। যারা চাকরিটা আজকে পাবে না, মানে যারা ফাইনালি সিলেকশনটা হচ্ছে না, তাদের মন বাছাই করতে হবে, যে বেস্ট যারা আছে তাদেরকে আমি বাছাই করতে হবে আমাকে। সুতরাং আমি কিন্তু 21-24 জন মেডিকেল হবে এবং ফাইনালি তোমাদের ভেটিং হবে। যে 24 জন তোমরা পেয়েছো তাদের নাম জন্য আমাদের কিছু ফর্ম আছে, ফর্ম দিব, সেই মেডিকেলের ফর্ম ফিল আপ করে কালকে জমা দিতে হবে। এইটা জমা দেওয়ার পরে মেডিকেল 10টার দিকে এসে সেই কাগজপত্রগুলো তোমাদের যে সার্টিফিকেট, বিভিন্ন যে মার্কশিট, বিভিন্ন যে কাগজপত্র, যারা চাকরিটা পাবা না তারা একটু কষ্ট করে চলে যাবে, তাদেরকে তাদের যে মূল কাগজপত্র আমাদের কাছে। আপনার কি চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল এবং এই চাকরিটার যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া? আল্লাহ তাআলার রহমত তোমাদের যোগ্যতাতে চাকরিটা তোমাদের প্রাথমিকভাবে আমরা সিলেকশন করেছি। আর একটা জিনিস বলি, তোমার 149 এই 6000 হচ্ছে অপেক্ষমান তালিকা। এখন যাদের অ্যামান্ডা 960, ঠিক আছে, সবাই তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, অনুভূতি থাকে বলতে পারো, কে কি করে তোমাদের শর্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টিং অথরিটি হিসেবে আমরা তোমাদের এইটা যেহেতু এখন নিয়োগ হয়নি, আমরা কিছু ওয়েটিং লিস্টের নাম রেখেছি। ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট আমরা করেছি এই কারণে যে সাদা ইয়ারা পুরুষ, পুরুষের মধ্যে প্রথম হচ্ছে আনসার ও বিনিবি কোটা পুরুষ, রোল 3। এদিকে এদিকে স্যার একটু ধরে বসুন, একটু ধরে বসুন। রোল নাম্বার 12, একটা তালি হবে সব, তালি যে চাকরিটা পেয়েছেন এটা কিভাবে পেলেন? আর আমি নিজের যোগ্যতা, এজন্য কোনো কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে কিনা? না না বললে হবে না। আপনি একটু ধরো, একটু ধরো, একটু ধরো, দাঁড়াও, এইদিকে তাকাও, একটু দিকে তাকাও। ওকে, পুলিশ অন্যান্য অর্গানাইজেশনে যারা পড়াশোনা করছে, অনেকে এখানে অনার্সে পড়াশোনা করছে, অনেকে এখানে এই দু একজন দেখলাম ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে ভর্তি হবা, তা আমার কাছে মনে হয়েছে যে তোমাদের সামনে ভবিষ্যৎ আছে। এই প্রথম বাংলাদেশে আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল স্যারের ঐকান্তিক ইচ্ছা এবং স্যারের একক চিন্তার ফসল হচ্ছে আমাদের এবারে রিক্রুটমেন্টের যে প্রসেসটা, এবং আমি মনে করি যে এটা হচ্ছে বাংলাদেশে যে কোনো রিক্রুটমেন্টের বেস্ট প্রসেস, মানে আপনার যে কোনো ক্যান্ডিডেটকে সিলেকশন করার জন্য সেই প্রসেস অনুযায়ী
আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল স্যারের নির্দেশক্রমে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় সরকার ঘোষিত যে নিয়োগ প্রক্রিয়া সেটা বাস্তবায়ন করেছি। আমি তারই ধারাবাহিকতায় যে সদস্যগণ প্রথমে আপনার অ্যাডভান্স ম্যানেজমেন্টের বিপক্ষে মানে বিপরীতে অ্যাপ্লিকেশন করেছিল সেটা প্রাথমিক স্ক্রিনিং করে পুরুষ সদস্য 840 এবং নারী সদস্য 110 জন প্রাথমিকভাবে পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্বাচিত হয়েছিল। এবং আমাদের জেলায় সরকার ঘোষিত শূন্য পদ ছিল পুরুষ হচ্ছে 21, নারী হচ্ছে 3। এই 24 জনের বিপরীতে প্রাথমিকভাবে ছিল হচ্ছে 950 জন। সেই 950 জনকে নিয়ে আমরা যাত্রা শুরু করি, তারপরে তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, সেই ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট নিয়ে সেখান থেকে আমরা আমাদের যে বিভিন্ন উচ্চতা, ওজন, হাইট, দৌড়, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং এবং 1600 মিটার দৌড়, রক ক্লাইম্বিং বিভিন্ন ইভেন্টে যারা যোগ্যতার ভিত্তিতে কোয়ালিফাই করে তাদের মাঝখান থেকে 209 জন আপনার রিটেনে অংশগ্রহণ করে এবং 209 জনের মধ্যে থেকে রিটেনে সর্বশেষ 69 জন আপনার এই রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাদেরকে আমরা আজকে ভাইবা নেই এবং সম্পূর্ণ রিটেন এবং ভাইবার নাম্বার যোগ করে আমরা একটি সম্মিলিত মেধা তালিকা করি। সেই মেধা তালিকার পরিপ্রেক্ষিতে আজকে প্রাথমিকভাবে আমরা বিভিন্ন কোঠা বিভাজন করে সম্মিলিতভাবে আমরা 21 জন পুরুষ এবং 3 জন নারী কনস্টেবলকে 2021-এর যে ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করেছি। তোমার নাম তানজিলা আক্তার, তুমি সম্মিলিত মেধা তালিকায় ইনস্টিটিউট সেকেন্ড, সম্মিলিত মেধা তালিকায় এমএ টা সেকেন্ড হয়েছে, ঠিক আছে, খুশি? ঠিক আছে, দাঁড়াও। এখানে কি আপনার এই এই কোনো অভিযোগ আছে কিনা? আপনার নাম? আমার নাম মিঠু মিঠ। ঠিকানা কোথায়? আমি সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছি, অশেষ ধন্যবাদ। আমি চাকরি পেয়েছি এবং পুলিশকেও ধন্যবাদ আমাকে সিলেক্ট করেছে, আইজি সাহেব, আইজি স্যার এবং আমাদের এসপি স্যার, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমাদের 24 জনকে সিলেক্ট করেছে, সম্পূর্ণ সৎ এবং যোগ্যতায় আমরা এখানে সবাই টিকছি। এবার কোনো দুর্নীতি ঘুষ এটার মাধ্যমে কেউ চাকরি পায় নাই। আর এবার সবাই মেধা এবং প্রাথমিক মাঠে এটা সুখ আর কি সময় স্বাভাবিকভাবে হয়েছে, তাই আমি খুব আনন্দিত। আপনার নাম? নাম নাকি? পিতার নাম? পিতার নাম মোহাম্মদ বিলাল সর্দার। ঠিকানা? ঠিকানা কালীগঞ্জ গ্রাম কুমচর আলিনগর। আমার বাবা ভ্যান চালক, আমি অনেক চেষ্টা করে পড়াশোনা করেছি। ইনশাল্লাহ আজকে আমি এই সাকসেস অ্যান্ড সফলতার পিছনে সর্বপ্রথম আমি আমার মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে চাই এবং সর্বপ্রথম আমি আমাদের স্যারদের অনেকটা সম্মান করে সম্মানের সাথে বলতে চাই যে তাদের অদৃঢ় প্রচেষ্টায় এবং আমাদের পরিশ্রমের মাধ্যমে আজকে আমি এই স্থানে পৌঁছতে পেরেছি। তো আমি চেষ্টা করব যে পুলিশ ডিপার্টমেন্টে গিয়ে আমার নৈতিকতার সাথে আমি আমার দায়িত্বগুলো সঠিকভাবে এবং স্যারদের অনুপ্রেরণায় আমি আমার কাজগুলো যথাযথ এবং সঠিকভাবে করার চেষ্টা করব। আপনি চাকরি পেয়েছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমি চাকরি পেয়েছি, আমার অনুভূতি বলার মতো কোনো ভাষা আমার নেই। এখন আমি কী বলবো তার বলার মতো কোনো ভাষা এখন বর্তমানে আমার জানা নেই, কিন্তু আমি এটাই বলতে চাই যে আমি চাকরি পেয়ে খুব খুশি এবং চাকরি পাওয়ার পেছনে আমার সর্বপ্রথম অনুপ্রেরণা আমার মা, সর্বপ্রথম অনুপ্রেরণা আমার মা, আমার মা আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং আমার বাবা। আপনার এই চাকরিতে কত টাকা খরচ হচ্ছে? আমার চাকরিতে কোনো টাকা খরচ হয়নি, এটা একটা ধারণা। আমি সম্পূর্ণ আমার নিজের যোগ্যতা অ্যান্ড নিজের কনফিডেন্স অ্যান্ড নিজের নিজেকে প্রেজেন্টেশন করেছি যেইভাবে, বাট ইনশাল্লাহ আমি ওইভাবেই সাকসেস হয়েছি। থ্যাংক ইউ। বীর মুক্তিযোদ্ধা কাজী মকবুল হোসেন, আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে বাংলাদেশ নিয়োগ দেওয়ার জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ আইজিপি বেলজিয়াম স্যারকে এবং আমাদের এসপি স্যার
মোহাম্মদ গোলাম রাশেদ রাসেল সাকি। আমাদের এই নিয়োগটা এরকম ধরে এরকম প্রক্রিয়ার মধ্যে হয়েছে, বিগত পুলিশ বাহিনীতে কখনো এরকম নিয়োগ হয়নি। আলহামদুলিল্লাহ যে আমরা দীর্ঘ 5-7 দিন কষ্ট করার পর কোনো রকম এর মধ্যে দুর্নীতি কারো কোনো আপনার দালাল ধরা এরকম কোনো কিছু মাধ্যমে আমরা চাকরি পাইনি। আমরা আমাদের মাধ্যমে চাকরি পেয়েছি এবং আমাদের যারা এই আমাদের এই নিয়োগ আয়োজন করেছে আমাদের স্যারদের বলছি পুলিশ স্যারদের এসপি স্যার খুব সুন্দরভাবে আমাদের খুব সুন্দরভাবে বাছাই করে আমাদের এই পর্যন্ত আছে, এই জন্য সর্বশেষ আমি তাদের ধন্যবাদ জানিয়েছি। আপনার নাম ঠিকানা? আমার নাম কাজী নুসার হোসেন। পিতার নাম? কাজী মকবুল হোসেন। ঠিকানা? ঠিকানা নন্দী। হচ্ছে যে সবাই যার যার যোগ্যতা অনুযায়ী আজকে তারা প্রাথমিকভাবে সিলেকশন হয়েছে এবং নট অনলি আমরা কিন্তু একটা মানে ফোর্স হিসেবে একটা বাহিনীতে কাজ করার জন্য যে যোগ্যতাগুলো দেখা হয় তার শারীরিক ফিটনেস আছে কিনা, তার উচ্চতা ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, সে অসুস্থ আছে কিনা এবং তার রিটেনে তার যোগ্যতা যেমন, তার সাইকোলজিক্যাল যোগ্যতা যেমন। তা আমি মনে করি এখন যে ছেলেগুলো বা যে মেয়েরা আমাদের প্রাথমিকভাবে তারা যারা মনোনীত হয়েছে তারা হচ্ছে বেস্ট এবং তারা কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু সফলতার সাথে পার হয়েছে এবং আমি মনে করি যে এটাই হচ্ছে আমাদের হওয়া উচিত এবং প্রত্যেকটা জায়গায় চাকরির ক্ষেত্রে আমরা যদি এইভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিতে পারি তাহলে মনে করি যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমাদের যে লক্ষ্য যে মানে অর্জন যে উন্নয়নের যে মানে জন্য যে কাজ করার জন্য যে যোগ্যতম লোকগুলো দরকার সেটা কিন্তু সম্ভব।